বিজ্ঞানের এই যুগে পৃথিবী চলে যাচ্ছে অনন্য এক উচ্চতায়, কিন্তু এত কিছুর পরেও আমাদের এই পৃথিবীর জলবায়ু ও পরিবেশ নিয়ে মাথা ব্যথা নেই কারো, যার কারণে আমাদের পৃথিবী প্রতিনিয়ত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের আমাদের বাংলাদেশের এমন কিছু বিজ্ঞানীদের সাথে পরিচয় করিয়ে দেব যাদের আবিষ্কারগুলো আমাদের জন্য এবং পরিবেশের জন্য খুবই ইতিবাচক ভূমিকা পালন করবে, তা এনে দিতে পারে যুগান্তকারী এক ভবিষ্যৎ যা সম্পর্কে হয়তো আমরা কখনো কল্পনাও করিনি। তাহলে চলুন বাংলাদেশের অসাধারণ ও মেধাবী কিছু বিজ্ঞানীদের সাথে পরিচয় হয়ে নিই। নাম্বার ওয়ান, মাত্র এসএসসি পাস করেছেন কিন্তু উদ্ভাবনী ক্ষমতা ছাড়িয়ে গেছে প্রাতিষ্ঠানিক শিক্ষাকেও। ছোটবেলা থেকে তিনি বিভিন্ন আবিষ্কারের প্রতি অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। আব্দুল হামিদ নামের এই ব্যক্তি রাজধানীর বনানীতে একটি বাড়ির ছাদে 400 ওয়াটের 6টি সোলার প্যানেল বসিয়েছেন। সেখান থেকে তৈরি হয় বিদ্যুৎ, পরে তা থেকে ডিভাইসের মাধ্যমে পানি থেকে হাইড্রোজেন নিয়ে তাকে অ্যাক্টিভ কার্বনের সাথে সংমিশ্রণ ঘটিয়ে তৈরি করা হয় মিশ্র জ্বালানি, যা পরে রূপান্তর করা হয় গ্যাসে। এই ব্যক্তি জানান যে কোনো বাসাবাড়িতে তার তৈরি এই গ্যাস ব্যবহার করা সম্ভব। এই গ্যাস তৈরি করতে শুরুতে যন্ত্রপাতির জন্য কিছু টাকা খরচ করতে হলেও পরবর্তীতে সারা জীবনে আর কোনো খরচ করতে হয় না। এই সেট আপটি করতে প্রথমে খরচ হবে 50 থেকে 60 হাজার টাকা। আপনি জানলে অবাক হবেন, এই গ্যাস ব্যবহার করে গাড়িও চালানো সম্ভব। একবার চিন্তা করতে পারেন কিভাবে পানির সাহায্যে গ্যাস তৈরি হচ্ছে এখানে, যা আমাদের গ্যাসের সমস্যার বিরাট এক সমাধান। গ্যাসের সমস্যা যে কতটা বেশি তা শহরে যারা বাস করেন তারা আজকাল হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই সমস্যার একটি চমৎকার সমাধান স্বরূপ আব্দুল হামিদ নামের এই ব্যক্তির উদ্ভাবনটি ব্যবহার করতে পারেন, যা একটি যুগান্তকারী আবিষ্কার। নাম্বার টু, এখন আমরা যে আবিষ্কারটি সম্পর্কে জানবো তা শুনে আপনি অবাক হয়ে যাবেন। আপনার কি বিশ্বাস হবে যদি আমি বলি আপনাদের ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল গরমে আপনাদের শীতল হওয়া জোগাতে পারে? হ্যাঁ, এমন একটি আবিষ্কার নিয়ে এখন কথা বলবো যা তর্জাতিক বিজ্ঞাপন সংস্থা গৃহের ক্রিয়েটিভ সুপারভাইজার আশিস পাল আবিষ্কার করেছেন। তিনি যখন ভারতের রাজস্থানের হাওয়া মহলে গিয়েছিলেন তখন তিনি অনুভব করেন হাওয়া মহলের ভেতরটা খুব ঠান্ডা কিন্তু বাইরের পরিবেশ যথেষ্ট গরম। এই মহল এত শীতল কেন, এই ব্যাপারটি তাকে ভাবিয়ে তুললো। তিনি ভাবতে লাগলেন কিভাবে হাওয়া মহল এত ঠান্ডা থাকে। কিছুদিন যাওয়ার পর হঠাৎ তিনি তার মেয়েকে পড়ানোর সময় খুঁজে পেলেন হাওয়া মহলের ঠান্ডা হওয়ার সূত্র। আমরা সবাই জানি বড় হা করে মুখের সামনে হাত দিয়ে যদি বাতাস ছাড়ি তাহলে আমরা গরম বাতাস অনুভব করব, এবং যদি আমরা মুখটি একটু সরু করে মানে ছোট করে ফু দেই তাহলে আমরা আমাদের হাতে সেই একই বাতাস ঠান্ডাভাবে অনুভব করব। আর এই ব্যাখ্যাকেই পুঁজি করে সফল হয়েছেন তিনি। বোতলের পেছনের অংশ জানালার বাইরে এবং বোতলের সামনের অংশ জানালা দিয়ে ভেতরে রাখলে বাইরের বাতাস ঠান্ডা হয়ে ঘরে ঢুকবে। এই অভিনব আবিষ্কারটি তাকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। এই আবিষ্কারটি তাকে অনেক অনেক সম্মান জুগিয়েছেন। তার এই আবিষ্কারটি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে তার সাথে কাজ করছে গ্রামীণ ফোন এবং ইন্টেল। এই প্রক্রিয়ায় ঘরের তাপমাত্রা কমে যায় 5 থেকে 7 ডিগ্রি। উদ্ভাবক এর নাম দিয়েছেন ইকো কুলার। মাত্র 100 টাকা খরচ করে ঘরে লাগিয়ে নিতে পারেন ঘরের এসি। কি আপনাদের বাড়িতেও কি লাগাতে চান মাত্র 100 টাকার এসি? নাম্বার থ্রি, হবিগঞ্জের নুরুজ্জামান পড়াশোনা করেছেন চট্টগ্রাম শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটে। টানা 2 বছর অক্লান্ত পরিশ্রম এবং মেধার সন্নিবেশ ঘটিয়ে আবিষ্কার করেছেন বায়ুচালিত মোটরসাইকেল। ঘন্টায় 80 কিলোমিটার বেগে চলতে পারা এই মোটরসাইকেল পুরোপুরিভাবে পরিবেশ বান্ধব। এই মোটরসাইকেলটি তৈরিতে তার সময় ব্যয় হয়েছিল 2 বছর এবং খরচ পড়েছে প্রায় 450,000 টাকা। নুরুজ্জামান চায় সরকারের সাহায্য নিয়ে তার এই অসাধারণ উদ্ভাবন ছড়িয়ে দিতে পুরো পৃথিবী জুড়ে। একবার চিন্তা করুন তো, এই মোটরসাইকেলটি যদি পুরো বিশ্বে ছড়িয়ে যায় তাহলে পুরো পৃথিবীর মানুষ আমাদের এই দেশকে চিনবে অন্যভাবে, কারণ তেল ছাড়া মোটরসাইকেল কেবলমাত্র বাতাসের মাধ্যমে চালানো সত্যি অসাধারণ একটি বিষয় যা মোটরসাইকেল দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করতে যথেষ্ট। নাম্বার ফোর,
এবার আমরা আপনাদের যা বলবো সেটি গাড়ি নিয়ে। বাংলাদেশি বিজ্ঞানী মাহবুবুর রহমান শাওন, যাকে সবাই খুদে বিজ্ঞানী বলেও চেনে, এর আগেও তিনি বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ সেন্সর লাইট স্মার্ট সুইচ সিপ্লেন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু এবার আবিষ্কারটা আগের আবিষ্কারের থেকে অনেক অনেক অবাক করে দেওয়ার মতো। তিনি যে গাড়ি আবিষ্কার করেছেন তা জ্বালানিবিহীন এবং চালকবিহীন চলতে পারে। কি অবাক হলেন এই খুদে বিজ্ঞানী! 29 এপ্রিল পরীক্ষামূলকভাবে কুয়াকাটার রাস্তায় এই গাড়িটি চালিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। হাজারো দর্শকের মাঝে উপজেলা মহিপুর ইউনিয়নের মুয়াজ্জিমপুর গ্রামে মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ নাসিরউদ্দিনের ছেলে মাহবুবুর রহমান শাওন এই গাড়িটি পরীক্ষা করেছিলেন। ঢাকার একটি কলেজের রোবোটিক বিষয়ের প্রথম বর্ষের ছাত্র তিনি। জ্বালানি সাশ্রয়ী এবং চালকবিহীন এই গাড়িটি তার একটি অনন্য মেধার পরিচয় পেয়েছে বিশ্ববাসী। শাওন জানিয়েছেন, গাড়িটি তৈরি করতে প্লাস্টিকের বোর্ড, লোহা অ্যাঙ্গেল প্লাস্টিক গ্লাস, থাই গ্লাস, পুরনো অটোরিকশার চাকা, সোলার প্যানেল, ব্যাটারি ছাড়াও কিছু আধুনিক প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছে। আরেকটি চালক এবং চালকবিহীন দুভাবেই চালানো যায়। কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রাম সেট করে চালকবিহীন ভাবে এই গাড়ির রাস্তায় চলাচল করতে পারবে। আর এই গাড়িটি ঘন্টায় 45 কিলোমিটার চলতে সক্ষম। যদি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা যায় তাহলে এর গতিবেগ আরো বাড়বে। শাওনের ছোটবেলা থেকে বিভিন্ন জিনিস আবিষ্কারের উৎসাহ ছিল, আর তাই তিনি এখন পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ সেন্সর লাইট স্মার্ট সুইচ সিপ্লেন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। শাওন যদি অর্থনৈতিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে উন্নত জ্ঞান অর্জনের সুযোগ পায় তাহলে সে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবে। তার বাবা মা তাকে বিভিন্নভাবে যথেষ্ট সাহায্য করে যাচ্ছেন ছোটবেলা থেকে। নাম্বার 5, মানব সভ্যতার শুরুর থেকে মানুষ বিভিন্ন আবিষ্কার দিয়ে বদলে দিচ্ছে পৃথিবী। মানুষের এমন কিছু আবিষ্কার আছে যা সত্যি অবাক করার মতো। আর এমনই একটি আবিষ্কার নিয়ে হাজির হলেন বাংলাদেশি বিজ্ঞানী ডাক্তার মোবারক আহমেদ খান। আবিষ্কারের কথা শুনলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন। আমরা তো সবাই টিন সম্পর্কে জানি, আর আজকে আমরা এই টিন সম্পর্কেই বলব। ডাক্তার মোবারক আহমেদ খান এক ধরনের পরিবেশ বান্ধব টিন আবিষ্কার করেছেন, আর এই টিন তৈরি পাট দিয়ে তৈরি ঘরের টিন। কি অবাক হচ্ছেন! ডাক্তার মোবারক আহমেদ খান অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। পাটের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জুট, আর ডাক্তার মোবারক আহমেদ খানের টিন পাট দিয়ে তৈরি বলে এর নাম রেখেছেন জুটিন। তার ধারণা এই টিন 100 বছর পর্যন্ত রোদ বৃষ্টি ঝড় যে কোনো আবহাওয়াতে টিকে থাকতে পারবে। আমরা সবাই জানি টিনের মূল উপাদান লেড এবং জিন, আর এই উপাদান পুরোটাই আমদানি নির্ভর। প্রতি বছর কোটি কোটি টাকা বিদেশিদের দিয়ে দিতে হয়। আর এই কথা চিন্তা করেই বিজ্ঞানী ডাক্তার মোবারক আহমেদ খান এটি আবিষ্কার করেছেন। এর ব্যবহার যদি ব্যাপকভাবে শুরু হয়ে যায় তাহলে প্রতি বছর আমদানি কোটি কোটি টাকার সাশ্রয় হবে। এবং প্রচলিত যে টিনগুলো আমরা ব্যবহার করে থাকি সেই টিনগুলো বেশ কিছুদিন পরেই মরিচা পড়ে যায় ও ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। তার সাথে পরিবেশের হুমকি তো আছে। এইসব সমস্যাগুলো কমিয়ে আনা সম্ভব। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এই জুটিন কিভাবে তৈরি হয়? শুনে অবাক হবেন, এই জুটিন পাটের জট এবং বিভিন্ন রাসায়নিক মিশ্রণ করে মাত্র 20 মিনিটের মধ্যেই তৈরি করা যায়। যদি এই জুটিনের ব্যবহার ব্যাপকভাবে প্রচলিত হয় তাহলে 20 মিনিটের কম সময়ে তৈরি করা যাবে এই জুটিন। এতে লাগবে না কোনো দক্ষ কারিগর, গ্যাস, বিদ্যুৎ কিংবা অন্যান্য বিশেষ কোনো জ্বালানি। এই জুটিন অন্যান্য ঢেউটিন থেকে শতভাগ মজবুত। যদি সত্যি এই জুটিনের ব্যবহার দিনে দিনে বাড়ানো যায় তাহলে হবে না কোনো পরিবেশের ক্ষতি এবং সাশ্রয় হবে আমদানির হাজার হাজার কোটি বৈদেশিক মুদ্রা। নাম্বার 6, পরিবেশ দূষণ যখন মানব সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে ঠিক তখনই চট্টগ্রামের এক তরুণের দাবি এই পৃথিবীকে দূষণমুক্ত করা সম্ভব শুধুমাত্র তারই প্রযুক্তি ব্যবহার করে। তার বানানো এই স্মোক সেভার কালো ধোয়ার বাতাসে মিশে যাওয়ার আগে নির্মূল করা সম্ভব। এই প্রযুক্তি ইটের ভাটা কিংবা কলকারখানায় ব্যবহার করে সেখান থেকে নির্গত কার্বনের হাত থেকে পৃথিবীকে বাঁচানো সম্ভব। এই তরুণের রয়েছে আরো একাধিক আবিষ্কার, যেমন কৃত্রিম হাত, ড্রেজার সিস্টেম ও ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যন্ত্র এবং যুদ্ধক্ষেত্রে শত্রুদের যোগাযোগ নেটওয়ার্ক অচল করে দেওয়া রাডারের মতো অসাধারণ সব যন্ত্রপাতি। যেসব জিনিসগুলো এই যুবককে পরিচিত করে অন্যান্য উপায়। এই যুবকের আবিষ্কারগুলো সত্যি খুবই অসাধারণ, যা আমাদের দেশ ও পৃথিবীর জন্য খুবই উপযোগী। কার্বন ধোঁয়া ধ্বংস করার তার যন্ত্রটি আমাদের পৃথিবীর বায়ুদূষণকে এবং আমাদের গ্রিনহাউস এফেক্ট থেকে বাঁচতে সাহায্য করবে। তাই তার এই উদ্ভাবনগুলোকে সরকারিভাবে সবার মাঝে পৌঁছে দেওয়ার অনুরোধ জানাচ্ছি প্রশাসনের কাছে।
নাম্বার 7, আপনাদের মধ্যে যারা কিডনির অসুখে ভুগছেন কিংবা আপনাদের প্রিয়জন কেউ কিডনির অসুখে দিনের পর দিন কষ্ট পেয়ে যাচ্ছে, তাদের জন্য সুখবর নিয়ে এলেন বাংলাদেশি বিজ্ঞানী শুভ্র রায়। এখন আমরা যে তথ্যটি জানবো তা হলো কিডনি নিয়ে। বাংলাদেশি বিজ্ঞানী শুভ্র রায় আবিষ্কার করলেন প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম কিডনি। কৃত্রিম কিডনি দিয়ে একজন মানুষ বছরকে বছর টিকে থাকতে পারবে। আর যারা খরচের কথা চিন্তা করছেন, ভয় নেই, উনি জানিয়েছেন ডায়ালিসিস কিংবা অন্য যে কোনো কিডনির ওষুধ যে খরচ হয় তার অর্ধকও খরচ হবে না এই কৃত্রিম কিডনি ব্যবহারে। সাধারণ মানুষের কথা চিন্তা করে তিনি এই আবিষ্কার ঠিক করেছেন। আপনারা জানেন বিশ্বে কিডনি রোগের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। অনেকগুলো কারণের মধ্যে ব্লাড সুগারের কারণে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর এর কারণে ডায়ালিসিস বা কিডনির পরিবর্তনে একজন রোগীর বছরকে বছর সময় নষ্ট হয়। আর খরচ যে কত বেশি তা আপনারা জেনেই থাকবেন। এই সব কিছুকে মাথায় রেখে বিজ্ঞানী শুভ্র রায় এই কৃত্রিম কিডনি আবিষ্কার করেছেন। এই বিজ্ঞানীর জন্ম 1969 সালে ঢাকায়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে কিডনির প্রজেক্টে গবেষণারত অবস্থায় আছেন। তার এই আবিষ্কারে আরেকজনের অবদান রয়েছে, তিনি হলেন নেফ্রোলজিস্ট উইলিয়াম এইচ ফিলসন। তাদের আবিষ্কৃত এই কিডনি বর্তমানে যুক্তরাষ্ট্রের অনেক বাসিন্দার শরীরে প্রতিস্থাপন করা হয়েছে এবং তারা ঠিকঠাকভাবেই সবকিছু করতে পারছেন। তিনি জানান হেমোডায়ালিসিসের মতোই এই কৃত্রিম কিডনি কাজ করে। বায়োরিয়্যাক্টরের মাধ্যমে রক্তকে পরিশ্রুত করে, শরীরকে টক্সিন মুক্ত রাখে এই কিডনি। ক্যালিফোর্নিয়ার এই বিজ্ঞানী জানান পরীক্ষা সফল হয়েছে, খুব শীঘ্রই বাণিজ্যিকভাবে কৃত্রিম কিডনি বাজারে আসতে চলেছে। নাম্বার 8, প্রাণঘাতী জিকা ভাইরাস নিয়ে সারা বিশ্ব যখন উদ্বেগ এবং উৎকণ্ঠায় ভুগছে, ঠিক তখনই এই ভাইরাস থেকে নিরাপদ থাকার সহজ উদ্ভাবন করেছে বাংলাদেশের এক বিজ্ঞানী। প্রাণঘাতী জীবাণুবাহী এই মশাকে সহজেই নিধন করার যন্ত্র আবিষ্কার করে সম্প্রতি দেশে বিদেশে আলোচিত হয়েছেন তরুণ বিজ্ঞানী এম এ হামিদ। জিকা ভাইরাস, ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ যে কোনো প্রাণঘাতী মশাকে সহজেই নিধন করার যন্ত্র এম এ হামিদের আবিষ্কৃত যন্ত্রটি। সাধারণত জিকা ভাইরাস, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়ার মতো বাহক ভাইরাস মানুষের শরীরে ছড়িয়ে পড়ে মশার মাধ্যমে। উল্লেখ্য যে এই মশা নিধনে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কয়েল, অ্যারোসল, তরল ওষুধ, বৈদ্যুতিক জাল সহ নানা উপকরণ ব্যবহার করে আসছে যা ক্ষতিকারক রাসায়নিক দিয়ে তৈরি। হামিদের আবিষ্কৃত মশা নিধন প্রযুক্তিটি গত বছর বাংলাদেশ সরকার দ্বারা স্বীকৃতি পায়। বাংলাদেশ সরকারের গত বছর গ্যাজেটে এই আবিষ্কারটি উল্লেখ করা হয়। নিজের নামের সাথে মিল রেখে এই যন্ত্রটির নাম দিয়েছেন এইচএসপিসি মসকিউটো কিলার। হামিদের ইলেকট্রোকেমিক্যাল মশা নিধনের যন্ত্রটি পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। তিনি 2011 সালে এই ডিভাইসটি আবিষ্কারের লক্ষ্যে কাজ করা শুরু করেন এবং 2014 সালে তিনি সফল হন। ওই বছরের 2 জুন তিনি শিল্প মন্ত্রণালয়ের প্যাটার্ন বিভাগে আবিষ্কারটি উত্থাপন করেন। 30 বছর বয়সী হামিদ বলেন, ইতিমধ্যে মশা নিধনে টেকট্রনিক ইলেকট্রোম্যাগনেটিক রাসায়নিক যেসব উপকরণ যন্ত্রপাতি আবিষ্কার করা হয়েছে তার থেকে অত্যাধুনিক তার উদ্ভাবিত ইলেকট্রোকেমিক্যাল মসকিউটো কিলার। মশা নিধন এই যন্ত্রটি থেকে ব্যবহৃত কেমিক্যালের কোনো ক্ষতিকারক প্রভাব ছড়াবে না এবং মশাকে আকর্ষণ করে মেরে ফেলবে। এই যন্ত্রটিকে মশা মানুষ ভেবে কামড়াতে যাবে এবং যন্ত্র ইলেকট্রনিক্স বিদ্যুৎক্রিয়া দ্বারা মশাকে শক দিয়ে মেরে ফেলবে। বৈদ্যুতিক সুইচটি এতে লাগিয়ে দিলে 20-30 মিনিটের মধ্যে ঘরের সকল মশা নিধন হয়ে যাবে। বিজ্ঞানী দাবি করে 2000 বর্গফুটের মধ্যে যত মশা আছে সব মশাকে আকৃষ্ট করবে এই যন্ত্রটি। বিদ্যুৎ ছাড়াও ব্যাটারি দিয়ে 5-6 ঘন্টা এটিকে চালানো যাবে। একটি রিফিল সহ এই যন্ত্রটির মূল্য মাত্র 2000 টাকা পড়বে। কয়েক মাস পর পর রিফিল পরিবর্তন করতে হবে। যন্ত্রটির রয়েছে 1 বছরের ওয়ারেন্টিও। এই ছিল আমাদের বাংলাদেশিদের দ্বারা আবিষ্কৃত কিছু অসাধারণ আবিষ্কার। নিশ্চয়ই ভিডিওটি দেখে আপনার বুক গর্বে গর্বিত হয়ে গেছে। আমরা যে এগিয়ে যাচ্ছি এবং বিশ্বের বুকে আমাদের আবিষ্কারগুলো তুলে ধরতে পারছি সে সম্পর্কেই আমাদের এই ছোট্ট ভিডিওটি করা। নিশ্চয়ই ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আমাদের বাংলাদেশের তরুণদের অভাবনীয় ট্যালেন্টকে। পিনিকপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জান। শুধুমাত্র এভাবেই পিনিকপির প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।